আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ড। আজকে HTML এর 27 নম্বর পর্বে আমরা শিখব কিভাবে লিঙ্ক তৈরি করতে হয় এবং লিঙ্কের যে ট্যাগ আছে এই ট্যাগের কয়েকটি অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা জানবো। তাহলে প্রথমেই চলি যে কিভাবে লিঙ্ক তৈরি করতে হয়, তারপর আমরা শিখব প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে। আচ্ছা, প্রথমে লিঙ্ক ট্যাগের কাজটা জেনে নিই। HTML এর লিঙ্ক কিভাবে তৈরি করব, আমরা এ দ্বারা হচ্ছে লিঙ্কের এই এ ট্যাগ দ্বারাই হচ্ছে লিঙ্ক কিভাবে লিঙ্কের ট্যাগ বোঝানো হয়। এই এ ট্যাগের শুরু এবং শেষের ভিতরে যে লিখাটা লিখবো সেই লিখার মধ্যে আমাদের লিঙ্ক তৈরি হবে। আচ্ছা, এ ট্যাগ দ্বারা যথাক্রমে লিঙ্ক শুরু এবং শেষ বোঝায় হার্ফ অ্যাট্রিবিউটের সাহায্যে। যে আমরা এ লিখলাম, তারপর হচ্ছে হার্ফ অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যেটা এই জায়গায় দেওয়া হয়েছে যে এই ট্যাগের মাধ্যমে হচ্ছে আপনি কোন জায়গার লিঙ্ক কোন জায়গার সাথে লিঙ্কটা তৈরি করছেন বা কোন জায়গার যে ছবি বা আপনার ডকুমেন্টস দেখানো হবে সেটা হার্ফ ট্যাগের মাধ্যমে হার্ফ অ্যাট্রিবিউটস এর মাধ্যমে বোঝানো হয়। হার্ফ অ্যাট্রিবিউটস কে ওপেনিং ট্যাগ এর মধ্যে রাখতে হয়। যে আমি এখানে দেখাচ্ছি যে এই যে ওপেনিং ট্যাগ হচ্ছে এ ট্যাগের ওপেনিং এর মধ্যে হচ্ছে হার্ফ ট্যাগ রাখতে হবে, তারপর ওয়েব পেজে লিংক হিসেবে দেখা যাবে এ ট্যাগের টার্গেট হিসেবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যখন লিংক তৈরি করলাম, কিন্তু লিংক তৈরি করার পর হচ্ছে আপনি কোন পেজে দেবেন, যে পেজে আছে সেই পেজে না অন্য পেজে, সেজন্য আমরা টার্গেট ইউজ করি। তো প্রথমে আমরা লিঙ্ক তৈরি করি, তারপর আমরা দেখাবো কিভাবে টার্গেটের মাধ্যমে অন্য পেজে ওপেন করা হয়। তো প্রথমে আমরা চলি ওপেন উইথ নোটপ্যাড, নোটপ্যাড আমরা ওপেন করব। ওপেন করার সাথে সাথে এখন আমরা কি করব, লিঙ্ক তৈরি করব। সেজন্য আমরা দিলাম এ, দিলাম এর মাধ্যমে হচ্ছে আমরা লিঙ্ক তৈরি করি। এ দিলাম, তারপর হচ্ছে আপনি একটা টেক্সট দিয়ে দিবেন, যে কোনো একটা, যেমন সামথিং কিছু একটা দিলাম, তারপর হচ্ছে আপনি ক্লোজ করে দিবেন। এই টেক্সটটা আমরা শেষ করে দিলাম, কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম। সেভ করার পর আমরা দেখি কি হয়েছে, এ দিছি একটা লেখা, যে কোনো একটা লাইন লিখছি, তারপর হচ্ছে আমরা ই করছি, তারপর ওপেন উইথ গুগল ক্রোম, গুগল ক্রোমে রিফ্রেশ করবো। করার সাথে সাথে দেখেন কি একটা লেখা আসছে, যে BFB সামথিং কিছু লেখা আসছে, কিন্তু দেখেন কোনো কিছুই আসতেছে না, যে এটা লিঙ্ক কিনা বোঝা যাচ্ছে না। লিঙ্ক হওয়ার জন্য আমার কি করতে হবে, অন্য একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যেটা হার্ফ অ্যাট্রিবিউট ইউজ করবো। সেজন্য আমরা হার্ফ অ্যাট্রিবিউটসটা ইউজ করে দিই। তো এ ট্যাগ লিখছি, লেখার পর হচ্ছে ওপেনিং ট্যাগ হচ্ছে, আচ্ছা আমরা এটা একটা পিকচার লিখে দিই তাহলে বুঝতে আরো সুবিধা হবে, PICPTUR পিকচার লিখলাম। তারপর হচ্ছে আপনি লিঙ্ক তো হওয়ার জন্য আমার কি লাগবে, হার্ফ অ্যাট্রিবিউট HREF, অবশ্যই আপনাদের বানানটি সঠিক হতে হবে, ইকুয়ালস টু ডাবল কোটেশন। ডাবল কোটেশনের ভিতরে কি হবে, পাথ হবে, যে কোন লোকেশনে আপনার হবে। যেমন এখানে দেওয়া হয়েছে যে হার্ফ এর পর হচ্ছে ডাবল কোটেশনের পর আমার পাথ বা লোকেশন যেটা আছে এটা দেওয়া লাগবে। তাহলে আমরা প্রথমে হার্ফটা দিলাম, হার্ফ দেওয়ার পর আমরা ডাবল কোটেশনের কিছু না লিখে রাখলাম, দেখি কি হয়। কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম, সেভ করার পর আমরা গুগল ক্রোমে ওপেন করি, ওপেন করার পর রিফ্রেশ করলাম, দেন একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। কিন্তু হার্ফ দেওয়ার সাথে সাথে একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে, এখন আপনি কিছুই পাবেন না, কারণ আমার কোনো পেজের সাথে আমার লিঙ্ক করা হয়নি। সেজন্য আমরা হার্ফের পরে আমরা পাথটা দেওয়া লাগবে, তারপর আমরা দেখতে পাবো এবং হার্ফের পরে আপনার পাথ কোনটা দিতে চান। ধরেন আমরা একটা ছবি দেখতে চাই, ধরেন এই ছবিটা আমরা লিঙ্কের সাথে জয়েন করব, যাতে আমরা এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এই ছবি দেখতে পাই। সেজন্য আমরা কি করতে হবে, আমরা প্রপার্টিসে যাব, যাবার পর হচ্ছে আমরা সিকিউরিটি আছে, এই যে সিকিউরিটি, এই সিকিউরিটিতে গিয়ে আমরা করবো কি, যে কোন পাতে আছে সেটা কপি করবো, যে সি পাতে আছে কপি করলাম, কন্ট্রোল সি দ্বারা কপি করলাম। আপনাদের অবশ্যই ছবিটি JPG GIF হতে হবে এবং PNG ও হলে সমস্যা নাই, PNG JPG হতে হবে। আচ্ছা, আমরা কপি করছি, কপি করার পর হচ্ছে আমি হার্ফের সাথে আমি এই পাথটা আমি দিয়ে দিব। তো হার্ফের মধ্যে আমার লোকেশনটা আমি দিলাম, কন্ট্রোল বি দ্বারা সেভ করলাম। আচ্ছা, একটু আপনাদের বড় করে দেখি, কন্ট্রোল বি দ্বারা এই যে হার্ফের মধ্যে আমি এই ছবির পাথটা আমি দিয়ে দিছি এবং কন্ট্রোল এস দ্বারা সেভ করব। সেভ করার সাথে সাথে দেখবেন আপনি কি হয়, গুগল ক্রোম গেলাম, রিফ্রেশ করলাম, করার সাথে সাথে এই যে পিকচার আছে পিকচার ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন আমি এই ছবিটি দেখতে পাচ্ছি, এটা আমার লিঙ্ক হয়ে গেছে এই ছবির সাথে। এখন আমি যখন ইচ্ছা যে কোনো ছবির সাথে আমি লিঙ্ক করতে পারি, যে কোনো পেজের সাথে বা যে কোনো, ধরেন আপনি PDF চান, তখন PDF এর পাথটি আপনি এই হার্ফের মধ্যে রেখে দিলে আপনি PDFটি এই লিঙ্কের মধ্যেই দেখতে পাবেন। আশা করি আপনারা কিভাবে লিঙ্ক করতে হয় সেটা বুঝতে পারছেন। এখন হচ্ছে এই যে আমি এক পেজের মধ্যে হচ্ছে আমার, এখন এইদিকে ব্যাক করলে আপনি আবার মেন পেজ আসতে পারবেন, এক পেজের মধ্যেই আপনি ছবিটি দেখতে পাচ্ছেন। এখন আমরা চাই যে অন্য একটা ট্যাবে আপনি ছবিটি দেখতে চান, তখন কি করতে হবে, তখন আমাদের হচ্ছে এই টার্গেট অ্যাট্রিবিউটস ইউজ করতে হবে।
টার্গেট দিয়ে আপনি যে কোনো একটা ব্ল্যাঙ্ক টপ অথবা প্যারেন্টি দিয়ে আপনি অ্যাট্রিবিউট ইউজ করলে আপনি অন্য পেজে ওপেন হবে আপনার ছবিটি বা আপনার লিঙ্ক পেজটি। তাহলে আমরা এই টার্গেটটি আমরা টার্গেট অ্যাট্রিবিউটটি ব্যবহার করে দেখি কি হয়। একটু ছোট করলাম, তাহলে আমরা কোন জায়গায় এই জেপিজি পাথের পরই হচ্ছে আপনি টার্গেট ইউজ করবেন। TARGET টার্গেট ইকুয়ালস টু কি দিব, আমরা ব্ল্যাঙ্ক দিতে পারি, টপ দিতে পারি। আমি টপ দিলাম, আপনারা বাকি দুইটা দিয়ে ট্রাই করে দিবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং প্র্যাকটিস করা হয়ে যাবে। TOP টপ দিলাম, কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম। আচ্ছা, এই যে টার্গেট অ্যাট্রিবিউটস ইউজ করছি, এই টার্গেট অ্যাট্রিবিউটস ইউজ করার কারণে হচ্ছে আপনি অন্য পেজে নতুনভাবে ওপেন হবে। যেমন এই যে এই পেজটা একটা পেজ আছে, এখন হচ্ছে আপনি যখন এই পিকচারে ক্লিক করবেন রিফ্রেশ করার পর, তখন একটি নতুন পেজ হয়ে মধ্যে আপনি এই ছবিটি দেখতে পাবেন। আমরা রিফ্রেশ করলাম, করার সাথে সাথে আমরা এখন লিঙ্কে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আরেকটি নতুন ট্যাব ওপেন হয়ে গেছে। আগের ট্যাব এখন, এখন আমরা নতুন ট্যাবে যদি আমরা লিঙ্কটা বা ছবি যুক্ত করতে চাই, তখন হচ্ছে আপনি টার্গেট অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আশা করি আপনারা লিঙ্ক তৈরি করতে পারবেন, এখন লিঙ্ক তৈরি করতে কোনো সমস্যা হওয়ার কথা না। যদিও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা পরবর্তী ভিডিওতে দেখবো যে ইমেইলের সাথে কিভাবে লিঙ্ক তৈরি করা হয় এবং বিভিন্ন ওয়েবসাইটের সাথে কিভাবে লিঙ্ক করতে হয়, বা আমি চাই যে একটু অন্য একটা ওয়েবসাইট দেখতে চাই, তখন লিঙ্কের ভিতরে গিয়ে কিভাবে অন্য ওয়েবসাইট দেখতে পাবো, সেই জন্য আমরা আলাদা ট্যাগ ইউজ করি এবং পরবর্তী ভিডিওতে ভালো করে বোঝানো হবে। আজকে এই পর্যন্ত, যদি বুঝতে কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।